ডালহৌসির সবচেয়ে বড় বিজনেস টাইকুন ঋষভ একাই একটা বাংলোতে থাকত। ওর বাড়ির সামনেই একটা জঙ্গল ছিল। এক রাতে যখন ও অফিস থেকে বাড়ি ফেরে, সেই সময় সে বাড়ির সামনে একটা লাভ লেটার পড়ে থাকতে দেখে, যার উপর লাল রং দিয়ে কিছু লেখা ছিল। আরে এটা আবার কি? হ্যালো, আমার নাম অনামিকা, আমি তোমাকে খুব ভালোবাসি, কিন্তু মনের কথা তোমাকে বলতে ভয় পাই, সেই কারণে এই লাভ লেটার পাঠাচ্ছি। হোয়াট? সেই লাভ লেটার পড়ে ঋষভ যেন পাগল হয়ে যায়। সেদিন রাত 24 ঘন্টা সেই লাভ লেটারের ব্যাপারেই ভাবতে থাকে। প্রত্যেক দিন একটা করে লাভ লেটার তার বাড়ির সামনে পড়ে থাকে। ও লালা, আজকে কি লিখেছে আমার প্রেমিকা দেখি। বেবি, আমি অনামিকা বলছি, আমি খুব তাড়াতাড়ি তোমার সাথে দেখা করব। তুমিও কি আমার সাথে দেখা করার জন্য ব্যাকুল হয়ে আছো? তুমিও কি আমার সাথে দেখা করার জন্য ছটপট করছো? আমরা দেখা করার পর অনেক কিছু করব বেবি, আমি তোমাকে স্বর্গে নিয়ে যাব, ট্রাস্ট মি। আরে বাপ রে! ঋষভ আনন্দের চোটে নাচতে শুরু করে। তাড়াতাড়ি এসে পড়ো বেবি, আমি আর অপেক্ষা করতে পারছি না, আমি তোমার সাথে দেখা করার জন্য ছটপট করছি। বদন পে সিতারে লপেটে হুয়ে ও জানে তমন্না কিধর জা রহি হো, জলদি পাস আও তো চেন আ জায়। অনামিকা, ও মাই ডার্লিং। একদিন ঋষভের প্রতিবেশী এক পুরোহিত যখন তার বাড়িতে আসে, সেই সময় সে লাভ লেটারের গন্ধ পেয়ে চমকে যায়। দূরে সরাও এই কাগজটাকে, এই সব তোমার ঘরে কি পড়ে রয়েছে ঋষভ? সে আসছে, এই কালী ওর রক্ত, এক পেত্নীর রক্ত, সে নিজের রক্ত দিয়ে তোমায় লাভ লেটার লিখেছে। এসব আপনি কি বলছেন পুরোহিত মশাই? আরে সে আসছে। পুরোহিত সেখান থেকে পালিয়ে যায়। ঋষভ তার কথায় অত বেশি গুরুত্ব দেয় না। আর ওনার চলে যাওয়ার কিছুক্ষণ পর, লাভ লেটার পড়ে যেরকম ভেবেছিলাম, তুমি তো তার থেকেও বেশি হট আর বিউটিফুল বেবি। তুমিও খুব হ্যান্ডসাম, শুধু রোম্যান্স করবে না, বিয়ের ডেটটাও পাক্কা করবে, ব্যবস্থা আমি করে দেব, বিয়ে আমার হাবেলিতে হবে, পণ্ডিতও আমি ডেকে নেব, তুমি শুধু চটপট তৈরি হয়ে এসেছো। ওকে জানে মান, যেমন তুমি বলবে, কিন্তু এখন চলো রোম্যান্সে ফোকাস করা যাক, কাম অন বেবি। ঋষভ আর অনামিকা রোম্যান্স চালু রাখে। সেই সময় ঋষভের গলায় একটা কবচ অনামিকা দেখতে পায়, আর তারপর তাকে একটা জোরে লাথি মারে। ঋষভ ছিটকে গিয়ে জানালার বাইরে গিয়ে পড়ে। আরে আরে আরে, এসব কি হচ্ছে? পুরোহিতের সন্দেহ হয়ে গেছিল, তিনি বাড়ি ফিরে যাওয়ার পর চিন্তিত ছিলেন। ওটা একটা পেত্নী, ও ঋষভকে খেয়ে নেবে, আমায় কিছু একটা করতে হবে, কিন্তু আমি ওর ব্যাপারে জানবো কি করে? হ্যাঁ পেয়েছি। পুরোহিত ঋষভের বাড়িতে পড়ে থাকা একটা লাভ লেটার চুরি করে নেয়, আর সেটা বাড়িতে নিয়ে গিয়ে পেত্নী অনামিকার রক্ত থেকে তার খবর জানতে পারে। এটা কি? এটা তো একটা 500 বছর আগের পেত্নী, আর ঋষভ অনামিকার 500 বছর আগের স্বামী বিজেন্দ্রর পুনর্জন্ম হওয়া রূপ, সেই কারণে ও ঋষভের সাথে বিয়ে করতে চায়। কাল আবার অমাবস্যা, আর যদি সে ঋষভের সাথে বিয়ে করে নেয়, তাহলে ঋষভ মারা যাবে, আর পেত্নী তার আসল রূপে চলে আসার সুযোগ পেয়ে যাবে, আর ও সারা পৃথিবীতে রাজত্ব করবে। পুরোহিত ভয় পেয়ে যায়। তার কার্যসিদ্ধির জন্য পেত্নী অনামিকা আর ঋষভ বিয়ের বস্ত্রে রাজমহলে চলে যায়। সেই রাজমহল কোনো ভুতুরের বাড়ির থেকে কম ছিল না। অনামিকা, এটা রাজবাড়ি না ভূত বাংলা? ইয়ার কি করোনা, আর চাঁদ বেরোনোর আগে আমার সাথে বিয়ে করে নাও, নাহলে মেরে মেরে তোমার মাথা ফাটিয়ে দেব। অনামিকা আর ঋষভ বিয়ে করতে যাচ্ছিলই এমন সময় সেখানে পুরোহিত এসে তাদের আটকে দেয়। দাঁড়াও বাবা ঋষভ, এটা কোনো সাধারণ মানুষ নয়, ও একটা 500 বছর আগের পেত্নী, এখান থেকে পালিয়ে যাও। অনামিকা সেই সময় তার আসল রূপে চলে আসে, আর তার মুখ দিয়ে ফু মারে, যার ফলে ঋষভ নগ্ন হয়ে দূরে উড়ে গিয়ে পড়ে, আর অনামিকা তাকে থাপ্পড়ের পর থাপ্পড় মারতে থাকে। ছাড়ো আমায়!
না, আজ আমি তোর আর আমার বিয়ে করিয়েই ছাড়ব, আর তোর মৃত্যু তো নিশ্চিত। কিন্তু সেই সময় পুরোহিত পেত্নী অনামিকার উপর মন্ত্র ফুঁকে দেয়, আর তারপর সেই পেত্নী সেখানেই পুড়ে ছাই হয়ে যায়।